বিষয়টি নিয়ে আরো জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী। হারুন, একই কেন্দ্রে 59 জন ভুয়া পরীক্ষার্থী এবং তারা আগের দুটো পরীক্ষাও দিয়েছেন, কিভাবে সম্ভব হয়েছে, কি জানা যাচ্ছে? এখন পর্যন্ত আসলে যতটুকু জানা যাচ্ছে যে কেন্দ্র সচিব যাকে আটক করা হয়েছিল মোসাদ্দেক হোসেন, তাকে আসলে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি দাবি করেছেন যে আসলে তিনি দোষী নয়। তিনি যেটি বলেছেন যে এই কেন্দ্রে আসলে মূলত আশপাশের 10টি শিক্ষা প্রতিষ্ঠান যারা শিক্ষার্থী আছে SSC অর্থাৎ দাখিল পরীক্ষার্থী, তারা পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে 8টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই ভুয়া যারা পরীক্ষার্থী অর্থাৎ যারা প্রক্সি দিতে এসেছিল তারা মূলত আসলে এসেছে, এবং যারা এই প্রক্সি দিয়ে যারা হচ্ছে প্রক্সি যাদের জন্য প্রক্সি দিয়েছে তাদেরকে অলরেডি বহিষ্কার করা হয়েছে। এবং তিনি বলেছেন যে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো, এই 8টি শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষক আছেন তারাই মূলত আসলে এর সঙ্গে জড়িত বলে কিন্তু এই মোসাদ্দেক দাবি করেছেন, এবং এরই মধ্যে কিন্তু তাকে সে দায় থেকে অব্যাহতি দিয়ে তাকে আসলে ছেড়ে দেওয়া হয়েছে। প্রশাসন থেকে আসলে একটি তদন্ত কমিটি গঠন হবার কথা, এখন পর্যন্ত সেটি হয়নি। তারা একটি তদন্ত কমিটি গঠন করবেন যে এটি পেছনে আসলেই কারা দায়ী সেটি খতিয়ে দেখবার জন্য। এবং যেই শিক্ষার্থীগুলো, যেই 59 জন শিক্ষার্থীর কথা বলা হচ্ছে এগুলোর মধ্যে 44 জন কিন্তু মেয়ে এবং 15 জন পুরুষ আছে। এদের অভিভাবককে আসলে ডেকে পাঠানো হয়েছে, যাদের অভিভাবক আসছে তাদেরকে আসলে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। কারণ হিসেবে বলা হচ্ছে যে যেহেতু তাদের বয়স এখন পর্যন্ত 18 বছরের নিচে, যার কারণে আসলে তাদেরকে মুচলেকা নিয়ে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। মোটামুটি এরকমটা ছিল কমিটি গঠনের পরে। আসলে কী বের হয়ে আসে অন্য কোনো তথ্য সেটি নিশ্চয়ই পরে জানানো যাবে। আতিক জি, হারুন, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। নওগাঁ থেকে জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী। স্বাস্থ্যকর অল টাইম বান সব সময়, অল টাইম হেলদি লাইফ।